আমার আজকের নিবেদন রথযাত্রা, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললেন আচ্ছা। হাতি শাল থেকে হাতি বেরোলো, ঘোড়া শাল থেকে ঘোড়া, ময়ূর পঙ্খী যায় সাড়ে সাড়ে, আর পর মাথে সাড়ে সাড়ে, সিপাহী শান্তি দাস দাসী দলে দলে পিছু পিছু চলল, বাকি রইল কেবল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়ানো তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে যাবি তো আয়। সে হাত জোড় করে বলল আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল। রাজা মন্ত্রীকে ডেকে বললে ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী যা ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বলল কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই সেমন ভাগ্য কি আমার আছে। মন্ত্রী বললে ভয় কি হে তোর, রাজার সঙ্গে চলবি। দুঃখী বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে তবে তোর উপায়, তোর ভাগ্যে রথযাত্রা দেখা হবে না। দুঃখী বললে হবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলল তোর দুয়ারে রথের চিহ্ন কই। দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে কেন বলতো। দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে কই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারে দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার।